নায়িকা হতে পারবো? অবশ্যই পারবে। তোমার যে সুন্দর চেহারা আর যা অভিনয় ক্ষমতা, তাতে শুধু দেশে নয় বিদেশেও তুমি নাম করতে পারবে। সত্যি বলছেন সাদর ভাই? Yes. তবে হ্যাঁ, তোমার চেহারাটা নষ্ট হতে দিলে চলবে না, ওদিকে খুব সচেতন থাকতে হবে। শোনো, কাল সকালে তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাব, সে তোমাকে পছন্দ করলে তোমাকে আর পিছন ফিরে চাইতে হবে না। খ্যাতি প্রতিপত্তি সব তোমার পায়ের তলায়। নীলা, আজও ছেলেটা তোমার জন্য অপেক্ষা করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? তোমরা থাকতে না খেয়ে ঘুমায় কেন? তুমি আছো, বুয়ো আছে। নীলা, বুয়ার উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে তুমি আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ। একটু তাড়াতাড়ি এলেই পারতে। রিহার্সেল শেষ না হলে কি করে আসবো? কিন্তু তোমার স্বামী আছে, সন্তান আছে, তাদের প্রতি তোমার কিছু দায়িত্ব আছে। এই সব কিছুই কি তুমি অস্বীকার করতে চাও? না, কিছুই আমি অস্বীকার করতে চাই না। এ নিয়ে তর্ক করার মতো সময়ও আমার নেই। আমি খুব ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন। কাল সকালে আমাকে একজনের সাথে দেখা করতে যেতে হবে। স্যার, আমাদের সিনেমার নায়িকার জন্য যার কথা বলেছিলাম, হ্যাঁ, তুমি যখন এনেছো তখন অভিনয় নিয়ে আমি ভাবি না। নাচতে জানো? জি, জানি। গুড। কি নাম? নীলা। গুড। শোনো মিস নীলা, সিনেমা আমি বানাবো, তবে আমার মূল ব্যবসা হচ্ছে সাংস্কৃতিক দল নিয়ে বিভিন্ন দেশে যাওয়া, অনুষ্ঠান করা। অনুষ্ঠান শেষে দলের মূল লোকজন ফিরে আসে, কিন্তু বাকিরা ফিরে আসে না। এটাই আমার ব্যবসা। সিনেমা তৈরির আগে তোমাকে আমার দলের সঙ্গে বিদেশে অনুষ্ঠান করতে যেতে হবে। আমি বিদেশে অনুষ্ঠান করতে যেতে পারবো? কেন পারবে না, নিশ্চয়ই পারবে। সাদেক আলী স্যার, তুমি মিস নীলার পাসপোর্ট ভিসার ব্যবস্থা করো। জি স্যার। বড়ই ছোঁয়াচে রোগ, খুব সহজেই একজন থেকে আর একজনে ছড়িয়ে পড়তে পারে। রোগীকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, আর আমি যে ওষুধটা দিয়েছি ওটাই দুবেলা করে খাওয়াবেন, ঠিক আছে? চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, 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 আমার শরীরটা জ্বলে যাচ্ছে। আব্বু, বাবা, আম্মু কোথায়? বড়ই ছোঁয়াচে রোগ, খুব সহজেই একজন থেকে আর একজনে ছড়িয়ে পড়ে। রোগীকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। বড় ছোঁয়াচে রোগ। আম্মু, আম্মু, এই নাও তোমাদের পাসপোর্ট, ভিসা, টিকিট সব রেডি। আগামী সাত দিনের মধ্যে আমাদের ফ্লাইট। নীলা, কোথায় যাচ্ছ? মনে হয় কিছুই জানো না। ফাংশন করতে আজ কাতার যাচ্ছি, সেখান থেকে যাব আমেরিকা। সে কথা তো তোমাকে সাত দিন আগেই বলেছি। সোহেলকে এভাবে অসুস্থ রেখে কেন? তুমি তো আছো, এত চিন্তার কি আছে? নীলা, তুমি বুঝতে পারছো? ঠিকই বুঝতে পাচ্ছি। পাসপোর্ট, ভিসা, ফ্লাইট সবই রেডি। ওর রোগের জন্য এখন এসব তো ক্যান্সেল করতে পারবো না। বুয়া, সুটকেসটা বেবিতে তুলে দাও তো। আম্মু, তুমি যেও না,
মারা যাচ্ছে। উদাসীনতার কারণে সোহেলের লেখাপড়া দিনে দিনে উচ্ছন্নে যাচ্ছে। বকাটি ছেলেদের সাথে মিশতে শুরু করেছে তোমার জন্যে, শুধু তোমার জন্যে। বিদেশ থেকে ফিরে আসতে না আসতে আবার তুমি আমার সঙ্গে ঝগড়া শুরু করেছো। মিলা, তুমি আমাকে আর কত জ্বালাবে? সংসারে উঠতে বসতে বাইরে যেতে আসতে শত সহস্রবার ওই সোহেলের জন্য তুমি আমার মনটাকে অতিষ্ঠ করে তুলেছো। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিয়ে চলে যাই। আরে বদর ভাই, আপনি আসুন। বদর ভাই আসুন, আসুন। প্লিজ বসুন। থ্যাংক ইউ, ওয়েলকাম। সাদেক আলীর কাছে শুনলাম তুমি নাকি শুটিং এর জন্য অস্থির হয়ে উঠেছো, বসো। অস্থির হবে না, মাসের পর মাস পার হয়ে যাচ্ছে, বারবার শুধু বিদেশে ফাংশন করে যাচ্ছি, অথচ এখনো ফিল্মের শুটিং শুরু হলো না। আর কয়েকটা মাস ধৈর্য ধরো নীলা, তাছাড়া তোমার তো কোনো অভাব নেই, মাসে মাসে মোটা অঙ্কের টাকা আর যা যা প্রয়োজন সবই তো দিয়ে যাচ্ছি। ওই টাকায় পেট ভরলেও এখন আমার মন ভরেনি। ঠিক আছে ঠিক আছে, শুটিং যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেব। আম্মু আম্মু, তুমি এখানে কি চাও? আম্মু আব্বু বলছিল। এসো আমার সঙ্গে। তোমাকে না কতদিন বলেছি আমার মেহমানদের সামনে আসবে না। দাঁড়াও লীলা, বাড়িতে ভদ্র মেহমান বসিয়ে রেখে তোমার সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। লীলা, এ কেমন তোমার ভদ্র মেহমান, যার সামনে নিজের স্বামী সন্তানের পরিচয় দিতে তোমার সম্মানে বাধে? মুনির, প্লিজ স্টপ। তোমার যে স্বামী সন্তান আছে এ কথা তো আমাকে কখনো বলনি। আপনার কাছে আজ আমার কিছুই লুকোবার নেই বদর ভাই। মনিরের সাথে একদিন নাটকীয় ভাবে আমার বিয়েটা হয়েছিল, আজ সে আমার খেয়ে পড়ে আমার শিল্পী জীবনের ইমেজ খ্যাতি কিছুই অসহ্য করতে পারছে না। হ্যাঁ, ঈর্ষা ঈর্ষা। শোনো, তুমি এখানে থাকলে তোমার সুন্দর চেহারা পচে দুর্গন্ধ হয়ে যাবে। তোমার জন্য ইস্কাটানের দোতলা একটা বাড়ি কিনে ফেলেছি। এখন তোমার যে স্ট্যাটাস, তাতে এই পরিবেশের চাইতে ওখানেই উঠে যাওয়া উচিত। আচ্ছা তাহলে আসি, এক কাপ চা খেয়ে যান। এই পরিবেশে চা জমবে না। লোকটাকে যারা ডেলিগেশনের নেতা, উনি আমাকে নিয়ে সিনেমা তৈরি করবেন। তার কাছে তুমি আমাদের স্বামী স্ত্রীর কথা, সন্তানের কথা গোপন করে রেখেছিলে। আমি কিছুই বলিনি, উনি ভেবেছেন আমি মিস বিয়ে করিনি। সে মিথ্যাটা তোমার ভেঙে দেওয়া উচিত ছিল। জীবনে উন্নতির চরম শিখরে উঠতে গেলে একটু একটু মিথ্যে কথা বলতেই হয়। একটু একটু মিথ্যে? স্ত্রী হয়ে স্বামীকে অস্বীকার করা তোমার কাছে একটু একটু মিথ্যে? ওই মিথ্যেটা মেনে না নিলে
আমার বিদেশ যাওয়া হতো না, এই যে হাজার হাজার টাকা পাচ্ছি তাও পাওয়া হতো না। নীলা, অর্থের অভাব মেটাতে গিয়ে তুমি আমাকে ছোট করে দিচ্ছ। আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে তুমি আমাকে হেয় করছো। অ্যাক্সিডেন্টে আমার পাটা নষ্ট হয়ে যাওয়ার পর তোমাকে অভিনয় করতে দিয়ে আমি ভুল করেছি। আজ থেকে তুমি আর অভিনয় করবে না, যেভাবেই হোক যে করেই হোক এ সংসার আমি চালাবো। আজ তো এই কথা বলবে, যখন আমার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, খ্যাতি আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে, তখন তুমি ঈর্ষান্বিত হয়ে আমাকে অভিনয় থেকে দূরে সরে যেতে বলছো। অসম্ভব, আমি তোমাদের ছাড়তে পারি কিন্তু অভিনয় ছাড়তে পারবো না। তুমি তুমি আমাকে মারলে, আমার গায়ে হাত তুললে, অকৃতজ্ঞ বেইমান। বিয়ের পর থেকে আজ পর্যন্ত যে খাবার তুমি খেয়েছ, যে কাপড় তুমি পরেছ, যে আরাম আয়েশ ভোগ করেছ, সবই আমার টাকায়। তারপরও তুমি আমার গায়ে হাত তুললে, তোমার মতো অপদার্থে গলায় দড়ি দিয়ে মরা উচিত। অসম্ভব, আমি তোমাদের ছাড়তে পারি কিন্তু অভিনয় ছাড়তে পারবো না। তোমার মতো অপদার্থের গলায় দড়ি দিয়ে মরা উচিত। এখানে থাকলে তোমার সুন্দর চেহারা পচে দুর্গন্ধ হয়ে যাবে। তোমার জন্য ইস্কাটানে দোতলা একটা বাড়ি কিনে ফেলেছি, ওখানে উঠে যাওয়া উচিত। কেঁদো না নীলা, কেঁদো না, যা হবার হয়েছে। এখন থেকে তুমি এখানেই থাকবে একা, স্বামী এবং সন্তান আমাদের এই তারকা জগতে চলে না। দর্শক যদি জানে তোমার স্বামী আছে, সন্তান আছে, তুমি বিবাহিতা, তাহলে তোমার প্রতি দর্শকের আকর্ষণ থাকবে না। অতএব তুমি এখন থেকে কুমারী, মিস নীলা। ধরকে
এই শহরে তোর মতো যত শয়তান আছে তাদের প্রিন্সিপাল আমি। প্রিন্সিপাল এখানে কি চাস? তোদের সবাইকে শিক্ষা দিতে চাই। বুঝেছি, মৃত্যুই তোকে এখানে টেনে এনেছে। আরে মৃত্যুর সাথে সেদিন থেকেই পাঞ্জালোরে আসছি। যেদিন সুউচ্চ বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়েও আমি বেঁচে গেছি। তুই জানিস না কার কলেজে ঢুকেছিস? জানি, এটা শয়তান বদমাস মাস্তানদের কলেজ। ইসনা, কার কলেজে ঢুকেছিস? জানি, এটা শয়তান বদমাস মাস্তানদের কলেজ, যেখানে স্ত্রীকে শিক্ষা দেওয়া হয় স্বামীর ঘর ভেঙে আসতে, যেখানে মাকে শিক্ষা দেওয়া হয় সন্তানকে ছেড়ে চলে আসতে, তোদের লোভের হাতছানিতে তাবানালের মতো পুড়ে ছাই হয়ে যায় কত সংসার। যে শরীর থেকে তোর এই শরীর জন্ম নিয়েছে, যে মায়ের বুকের দুধ খেয়ে তোর শরীরে রক্ত এসেছে, সেই মাকেই তোরা রক্তাক্ত করে দিস। তোদের সব রক্ত আজ আমি বের করে ছাড়ব। তোর তো দেখছি শুধু মুখই চলে। হ্যাঁ, এতক্ষণ দেখেছিস আমার মুখই চলে, এবার দেখবি আমার হাত কেমন চলে। ছুটি দিয়েছি,
ন্যাশনাল পার্কের কাছে আমার বন্ধুর একটা বাংলো বাড়ি আছে, কাল আমরা সেখানে যাবো, সারাদিন হইচই আনন্দ ফুর্তি করবো, তারপর ফিরে আসবো, বুঝেছ? অনেক কিছুই বুঝতে পারছি স্যার, তবে আপনার বুঝতে একটু ভুল হয়েছে। মানে কি ভেবেছেন আপনি? এখানে কাজ করি বলে কি আপনার সব কথা আমাদেরকে শুনতে হবে? মাঝে মাঝে শুনতে হবে, তা না হলে তোমার চাকরিটা? চাকরির ভয় দেখাবেন না স্যার, এর আগে তিন তিনটা চাকরি আমি ছেড়ে দিয়েছি শুধু আপনার মতো কয়েকটা মানুষ রূপী পশুর জন্য। মুখ সামনে কথা বলো বেলি। দেখাবেন তাই খান, তবে মনে রাখবেন আমিও ছাড়বো না, এমডি স্যার এবং জিএম স্যারকে কালই আমি সবকিছু জানাবো। যা বাবা, অপরাধ না করি শাস্তি পাবো, শাস্তি যদি পেতেই হয় তাহলে অপরাধটা করেই ফেলি। আপনি তোর বিষ দাঁতটা ভেঙে দিতে এসছি, তোর এত বড় সাহস আমাকে ভয় দেখাস, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করিস? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। বেরোবো, তবে তোকে নিয়ে বেরোবো। হ্যাঁ, তোর এই পরিবেশে ফুর্তিটা ঠিক জমবে না, তোকে সেই বাংলো বাড়িতেই নিয়ে যাব। এই হারাম জাতিকে দিয়ে চল। বিপদগামী যুবকের কাছে এই আমি ইচ্ছে করলে ওই শয়তানগুলোকে পিটিয়ে লাশ বানিয়ে জমির বাড়িতে পাঠাতে পারি, কিন্তু আমি তো প্রতিদিন পাহারা দিতে পারবো না। কাল পরশু ওরা যখন আবার আসবে তখন তখন ওদের বাধা দেবে কে? সবার চোখের সামনে দিয়েই ওকে গুন্ডারা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এখানে কি একটি হাতও নেই যে হাতের প্রতিবাদ করবে? এখানে কি একটি ভাইও নেই যে এই বোনটিকে বাঁচাতে এগিয়ে আসবে? সবার মিলিত হাতের কাছে ওই মাত্র দশটি হাত তো কিছুই না, কিছুই না। আসবেন, আসুন আসুন ভাইজান আসুন।
বসুন, একটু বসুন ভাইজান। বাবা বাবা বসুন। মামা, তুমি সবাইকে না মানলে মাকে ওরা ধরে নিয়ে যেত। ওদের জন্য তো তুমি একাই যথেষ্ট। দেখো না তোমার হাতের মাসল কত শক্ত। মামা তুমি খুব ভালো। তুমিও খুব ভালো। ছেলের বাবা কোথায় থাকে? গ্রেট আঙ্কেল কোম্পানির লোকেরা তাকে চাকরি দিয়ে সৌদি আরব পাঠিয়েছে। আজ প্রায় বছর হলো তার কোনো খোঁজ নেই। অভাবে আমার জমানো সব টাকা শেষ করে ফেলেছি। শুভ স্কুলে পড়ত, আজ দু মাস হয়েছে স্কুলের বেতন দিতে না পারায় ওর নাম কেটে দিয়েছে। হারামজাদার বাচ্চারা, দেশের মানুষকে বিদেশে কাজ দেওয়ার নাম করে সর্বশান্ত করে দিচ্ছিস, কত সংসার ভেঙে তছনছ করে দিচ্ছিস। আপনি শুভকে আবার স্কুলে ভর্তি করিয়ে দেবেন। এখানে 1,000 টাকা আছে, রেখে দিন। না না ভাইজান, আপনার টাকা। ভাই বলে যখন ডেকেছ তখন তোমাকে নিতেই হবে, ওকে স্কুলে ভর্তি করিয়ে দেবে। চলি বোন। আমার ওষুধে চিঠি ধাক্কা মাইরা ভাঙ্গা বালাই দিছে, আমার কাছে ওষুধ কিনানোর টাকা নাই, আমার বোনের কেমনে চিকিৎসা করাবো, আমার বোন কেমনে বাঁচবো। আমি দেখিনি ভাই, দেখিনি বললে তো চলবে না, ঔষধের দাম দিয়ে দিন। ঔষধের দাম কত? 50 টাকা গো। এই নিন। সারাদিন 9টা শিশি ভাঙছি, 450 টাকা ব্যবসা হয়েছে। আমার মায়ের কি হবে রে, আমার কি হবে রে, আর মায়ের ওষুধের চিঠি ধাক্কা মাইরা ভাঙ্গা বালাইছে, আমার মায়ের চিকিৎসা কেমনে হবে রে, আমার মা মরে গেলে মা পাবো কই রে, আমার মা। কি হয়েছে তোমার মার? ভীষণ অসুখ, ডাক্তার কইছে এই ওষুধ না হইলে আমার মা বাঁচবো না। আপনি তো বড় লোক মানুষ, টাকা দেন, মার জন্য ওষুধ কিনে নিয়ে যাই। তোমাকে ওষুধ কিনতে হবে না, প্রেসক্রিপশনটা দাও আর আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো। দেখছো আমি মায়ের কাছে কেমনে নিয়ে যাবো, আমার মা থাকলে তো। মাকে নিয়ে এই ব্যবসা কতদিন ধরে করছিস? মাফ করে দেন ওস্তাদ, বেশি দিন না, মাত্র কয়দিন ধরে সিটিং করে মাইনসরে ফিটিং দিতেছি, না লেখা মুখি। সৎভাবে কাজ করে খেতে পারিস না? আমারে কাজ দিব কেডা, সবাই আমারে দেখলে সেতায় হাফ লেডিস কয়, কাজ দেয় না, টাকা দেয় না, পেট তো ক্ষুদা মানে না। ঠিক বলেছিস, কারো পেট ক্ষুদা মানে না, আমি তোকে কাজ দেব, যদি সততার সাথে কাজ করিস তাহলে আজ থেকে তোর সব ভার আমার। একটু পেট ভরে খাইতে পারলে আপনি লেগে জান দিতে পারি ওস্তাদ। চল আমার সাথে। চলেন। আজ থেকে তুই এখানেই থাকবি, তোর কাজ হচ্ছে এই বাড়িঘর সব দেখাশোনা করা, কে পারবে না? দেখছো কয় কি,
পারুম না কেন খুব পারুম বেশ মন দিয়ে কাজ করবি খাওয়া থাকা ছাড়াও মাসে মাসে মাইনে পাবি কিন্তু সাবধান কোন রকম চালাকির চেষ্টা করলে তওবা তওবা কি যে কোন ওস্তাদ ছোটবেলা থেকে ঠেলা গুতা খাইয়া মানুষ চিনতে শিখছি আপনি খুব ভালো মানুষ আপনার লেগে আমি জানো দিবার পারি হয়েছে হয়েছে কি নাম তোর তুষার ওস্তাদ ও তা তুষার ওস্তাদ এই নয় টাকা রান্নাঘরে দেখো কি কি লাগবে কাছে বাজার যাও বাজার করে নিয়ে এসো আচ্ছা হায়রে খাসামান দেখছো দেখছো এটা সেমনি না সেমরা সেমনি তো মনে হয় এই এমন করতেছো কেন তোমার জন্য কেন আমার জন্য কেন তোমার মতে এমন পুরুষ আগে কখনো দেখিনি প্রথম দেখায় আমি তোমার প্রেমে পড়ে গেছি এই যা সেমনি কয় কি লজ্জা সরম নাই দেখতে বুঝি প্রেমে পড়তে হয় ভালো লাগতে হয় না তোমাকে আমার খুব ভালো লেগেছে আমাকে তোমার ভালো লাগছে না একটু একটু দেখছো করে কি সারো কেউ দেখা পালাইব তোমার মতো পুরুষ পেয়ে বুকের মধ্যে প্রেম আমার টলমল টলমল করছে দেখছো সরো নাই গো ঘরে মন মুড় মুড় সারা খান
ভালো লক্ষ্মী, আমার মা কত ভালো লক্ষ্মী, কিটি 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 চিনু চিনু মিনু মামা। এগুলো কার মামা? এগুলো তোমার। হ্যাঁ মামা। তুমি খুব ভালো মামা, তুমি খুব ভালো। তুমিও খুব ভালো শুভ। এগুলো কেন শুধু শুধু নিয়ে এলেন ভাইজান? এমনিতে ওর পড়াশোনার জন্য যা করছেন সে তুমি বুঝবে না বোন। আমি চাই না শুভর কোনো স্বাদ অপূর্ণ থেকে যাক। আমি চাই না দুঃখ কষ্টে ওর ছোট্ট হৃদয়টা ভেঙে গুড়িয়ে যাক। আমি চাই না সমাজে শুভল আর একটা সোহেল গুন্ডা হয়ে উঠুক। আমি চাই না শুভর জীবন। চলি শুভ, আবার আসবে মামা? আসবে। ভাইজান একটু বসে যান। ভাইজান মনে হয় বৃষ্টি নামবে। ঝড় বৃষ্টি আমার চলার পথ কোনোদিন রোধ করতে পারিনি, পারবেও না। শয়তানগুলো পালিয়েছে, আপনারা কোথায় যাবেন? বৃষ্টি এসে যাচ্ছে, আসুন আপনাদের পৌঁছে দিই। আসুন। আসুন বসুন আপনি। আসুন আমার সাথে।
দেশের মান মর্যাদা কি দিচ্ছে? শহরে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সন্ত্রাসীদের হাতে মানুষ জিম্মি হয়ে পড়ছে। তাই আমি কোতোয়ালি থানায় একজন নতুন অফিসার বদলি করে আনার সিদ্ধান্ত নিয়েছি। নতুন অফিসার স্যার? হ্যাঁ, ব্রিলিয়ান্ট ক্যারিয়ারের অধিকারী, ময়মনসিংহ সদর থানার চার্জে ছিল। সেখানকার সব সন্ত্রাসীদের সাহসের সাথে সে দমন করেছে। নাম কি স্যার? ফাহিম চৌধুরী। স্যার, স্যার জলদি চলেন স্যার, আমার বউরে গুন্ডারা ধরে নিয়ে যেতেছে। জলদি চলেন। ওই বেটা ওই, আমি কি তোর গোলাম নি কিনবে? যে তুই কবু আর আমি জানু, জলদি চলেন। ফুটি আছে ফুটি ফুটি। না স্যার, গরিব মানুষ, দিন আনি দিন খাই, বউ সারা বাঁচার উপায় নাই। বউর ইজ্জত যখন যাবি তখন এসে ইপুট লেখাস, তারপরে দেখবি। হিনি স্যার, ইজ্জত চলে গেলে হাত তদন্ত করে কি হইব স্যার? এই নেন, টাকা নাই, চেক আছে স্যার। সে কুটি, এ দেখেছি কাগজ। কাগজটাতে টাকার কথা লেখা আছে স্যার। কাগজ তো আবার টাকা লেখা, দেখি দেখি। ইন্সপেক্টর ফাহিম, স্ট্যান্ড আপ। এভাবে আইন শৃঙ্খলা রক্ষা করে যাচ্ছেন নাদের খান? ইয়েস নো স্যার। বউয়ের ইজ্জত গুন্ডারা লুট করে নিয়ে গেলে তারপর আপনি তদন্ত করে দেখবেন? ইয়েস স্যার, মানে নো স্যার। মালপানি ছাড়া কাজ হবে না? দারুণ, এই না হলে অপরাধে শহর ছেড়ে যেতে পারে। হারামজাদা, পুলিশের পোশাক পরে পুলিশের মান সম্মানকে নিলামে বিক্রি করতে তুই লজ্জা করে না? তোর মতো পুলিশদের জন্যই সমস্ত পুলিশদের প্রতি মানুষের বিশ্বাসঘাত উঠে গেছে, শ্রদ্ধা শেষ হয়ে গেছে। এই আইনের পোশাক পরে বেআইনকে তোরা প্রশ্রয় দিয়ে এসেছিস। হস, তোকে আমি সাবধান করে দিচ্ছি, আমার নাম ইন্সপেক্টর ফাহিম, আমি এই থানার ইনচার্জ হয়ে এসেছি। আজ থেকে এই থানার কোনো পুলিশ যদি কোনো বেআইনি কাজ করে তবে তাকে বাজারে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে বসতে হবে। ম্যাডাম, স্বর্ণের চুরি আর গলার চেনটা ঝটপট দিয়ে দিন। তাড়াতাড়ি। এসব কি হচ্ছে বাঁদর? আইনের লোক হয়ে বেআইনি কাজ? চল ভিতরে দেখাচ্ছি মজা। বুবু কানটা ছেড়ে দে, প্রকাশ্য দিবালোকে ইন্সপেক্টর ফাহিমের কানে হাত, কেউ দেখে ফেললে মান সম্মান সব পাংচার হয়ে যাবে। ছেড়ে দে প্লিজ। চল আগে মায়ের কাছে চল, চল। বুবু কানটা ছেড়ে তো হাতে নিয়ে যাবে। আয় মা গো। কি রে, কি হয়েছে দেখো না মা, গেটের সামনে রিভলভার ঠেকিয়ে আমার পিলে চমকে দিয়েছিল, দেখো আমার বুকটা এখনো ধরফর করছে। বুঝলে মা, এই একটু টেস্ট করে দেখলাম, মাস্টারি করে তো ছাত্র ছাত্রীদের ঠেঙ্গাতে ওস্তাদ, কিন্তু আসল ঠেঙ্গাতে পাল্লায় পড়লে ওর যে কি অবস্থা হবে তুমি দেখতে মা, মুখটা কেমন। হঠাৎ সালাম করছিস যে? শোনো মা, আমাকে এখানে শুধু বদলি করে আনা হয়নি, রীতিমতো প্রমোশন দিয়ে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর করে আনা হয়েছে। সত্যি? মা, আরে ছাড় ছাড়, আরে ছাড়, আরে পড়ে যাবো, ছাড় বলছি। নিন ইন্সপেক্টর সাহেব, আপনার প্রমোশনের আনন্দে এক গ্লাস শরবত দিয়ে আপ্যায়ন করছি, নিন পান করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। একই শরবত নাকি লবণ গুলা ওর চালান? এই তোর ওর সালাইন পাঠি। থাক থাক, দেখো মা দেখো, ও নিজে মাস্টার বলে সবার উপর মাস্টারি করতে চায়, ও ভুলে যাচ্ছে যে আমি একজন পুলিশ ইন্সপেক্টর,
এই এলাকার ক্রাইম দমন করার জন্য আমাকে প্রধান করে আনা হয়েছে। পাগল নাকি? আমি তাই ভাবিছি না স্যার। আয় স্যারের কাছে তাই আয়, আলাপ করে দেখুন স্যার। বিদ্যায় এক একজন মহাপণ্ডিত স্যার, মুখ শুনে আমরা দেখলু কেউ মদ গাঁদাও খাইনি স্যার। আবার কয় আমরা বৈজ্ঞানিক পরীক্ষা করেছি। মানে? জি স্যার, উদাম হয় স্যারের আলো গায়ে মাখলে তার থেকে প্রোটিন পাওয়া যায় কিনা তাই পরীক্ষা করেছিল, বুঝুন তো স্যার। রাত দুপুরে জোয়ান এইরকম দুই মদ্দা ল্যাংট হয়ে পার্কত ঘুরে বেড়ালে, দেখলে বুঝেও তো ভয় পাবি স্যার। পাবলিক নুইসেন্স অ্যাক্টে ওদেরকে কোর্টে চালান করে দিন। এই ওরকে হাজির দে ঢুকা, ওটি লেলে কালকে কোর্টে লিয়ে যাবো ঢুকা। আপনাকে না বলেছিলাম এই শহরের সন্ত্রাসীদের ফাইলটা আমাকে দিয়ে যেতে? ফাইল টাইল কিছু লাগবি না স্যার, সন্ত্রাসী বলতে ছোট খাটো মেজো সেজো কিচ্ছু নাই স্যার। দুজন রাজা এটি রাজত্ব চালাচ্ছে স্যার, একজন বদরুদ্দিন সাহেব আর একজন হচ্ছে সোহেল মাস্তান। সাহেবটাকে পরে দেখব, আগে মাস্তান সোহেলকে খবর দিন। তুমিই তাহলে সোহেল মাস্তান? প্রথমত তুমি নয়, আপনি। কোন মানুষ অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে আপনি বলা উচিত। দ্বিতীয়ত সোহেল নয়, মিস্টার সোহেল আহমেদ। আর ভবিষ্যতে প্রয়োজন পড়লে আপনি আমার কাছে, অর্থাৎ জনগণের কাছে যাবেন। কারণ জনগণ আপনার হুকুমের চাকর নয়, বরং আপনার এই জনগণের সেবক, তাদের বিপদের বন্ধু। অথচ আমাদের সমাজে ঘটছে তার উল্টোটা। একজন অপরাধীর কাছে শিখতে হবে কি করে সন্ত্রাসীদের দমন করতে হয়? হ্যাঁ, হবে, শিখতে হবে, আমার কাছে শিখতে হবে। কারণ আমি জানি সন্ত্রাসী ও সমাজ বিরোধীদের কি করে জন্ম হয়। আমি দেখেছি কি করে একটা ভালো ছেলে সোহেল দিনে দিনে সন্ত্রাসী হয়ে যায়। আমি দেখেছি কি করে একজন মা লোভের হাতছানিতে পড়ে তার সন্তানকে অসুস্থ ফেলে ঘর ছেড়ে চলে যায়। আমি দেখেছি কি করে হতাশায় ব্যর্থতার অভিশাপে একজন বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আমি দেখেছি কি করে তারা খেয়ে ভদ্র ছেলে সোহেল থেকে মস্তান সোহেলের জন্ম হয়। ইন্সপেক্টর, ওই সমাজ বিরোধীদের আমার চেয়ে বেশি আপনি দেখেননি। এরা কালচারের নাম করে সন্ত্রাসের কালচার করে বেড়ায়, দেশের মেয়েদের পণ্য করে বিদেশে চালান করে দেয়, শহরে বেআইনি ভাবে নারী ব্যবসা করে, ড্রাগস আর হিরোইনের আড্ডা গড়ে তোলে দিনের পর দিন। যতদিন ওইসব সমাজ বিরোধী লোকেরা থাকবে ততদিন ঘরে ঘরে সন্ত্রাসী জন্ম নেবে। আইনের বাদ দিয়েও আপনি সে জলোচ্ছ্বাস ঠেকাতে পারবেন না। আমি সন্ত্রাসীদের শেখ অসুদ্ধ উপড়ে ফেলব। পারবেন না, পারলে প্রমাণ করুন। যান আলিশান গেস্ট হাউসে গিয়ে দেখুন ড্রাগসের রমরমা ব্যবসা। যদি আপনার সৎসাহস থাকে বন্ধ করুন সে ব্যবসা, আমি আপনাকে স্যালুট করব। আলিশান গেস্ট হাউস। Thank you.
আছে স্যার। আপনি ওয়ারেন্ট আছে, বাড়িটা সার্চ করতে চাই। সার্চ দেখুন স্যার, আসুন স্যার, দেখুন দেখুন স্যার, আসুন 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 স্যার, দেখুন স্যার, আসুন দেখুন দেখুন স্যার, আসুন এদিকে আসুন স্যার, এদিকে আসুন স্যার, এদিকে স্যার স্যার। জানি আমার রাস্তা নয় বাঁশ দিয়ে গেছে। পুলিশ ইন্সপেক্টর নতুন এসছে, হ্যাঁ একটু তেজ দেখাতে চায়। হ্যাঁ আর তুই রঘু সেই কুত্তার তারাকে শেয়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে এসেছিস। আব্রু ঠিক নাই, মাফ করে দিলাম, যা। তবে সাবধান, ওই ইন্সপেক্টর তোকে চিনেছে, তুই কখনোই যেন ইন্সপেক্টরের চোখে না পড়িস। জি গ্রেট আঙ্কেল। কোবরাকে বল ওই ইন্সপেক্টরের কে কে আছে সব খবর নিতে, যা। এত তাড়াহুড়ো করছিস কেন? একটু ধীরে সুস্থে খা, মনে হচ্ছে যেন মহাযুদ্ধ করতে যাচ্ছিস। আরে জীবনটাই তো মহাযুদ্ধ, তুই বুঝবি কি করে আপা? স্কুলে ছেড়ে মেয়েদের নিয়ে আছিস তো, আমার মতো চোর ডাকাত নিয়ে কাজ করলে বুঝতিস কত ধানে কত চাল। মা তোমরা খেয়ে নাও, আমি চললাম। খোকা পাত্রপক্ষ আজ পাকা কথা দিতে আসবে, তুই থাকলে ভালো হতো না? দেখো মা, আমার না খুব একটা জরুরি কাজ আছে, তুমি যা ভালো মনে করবে তাই ফাইনাল, নাকি রে আপু? চলি। কেমন আছো বাবা? জি ভালো আছি, আমি আসি। আচ্ছা এসো এসো। তুমি চুপ করো। সে কি বাবা, আমরা এলাম তোমার বোনের বিয়ের পাকা কথা দিতে আর তুমি আসি মানে? মানে আমার একটা জরুরি কাজ আছে আর বিয়ের ব্যাপারে আপনার মার সাথে কথা বলুন, আপুর বিয়ের ব্যাপারে মা যা বলবেন তাই ফাইনাল। যান আপনার ভিতরে যান, আপু উপাস আছে, আমি চলি। সালাম আলাইকুম। ডোন্ট মুভ, যেদিকে যেতে বলি সেদিকে যাও। নামো, কোন রকম চালাকি করলে গুলি করব। ফাহিম 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 প্লিজ ফাহিম ফাহিম ফাহিম, এই কি করছো তুমি? একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং তার দায়িত্ব পালনে বাধা দেবার শাস্তি স্বরূপ দণ্ড দিচ্ছি। আগামী 24 ঘন্টা তোমাকে এখানে বন্দী থেকে শাস্তি ভোগ করতে হবে। বাড়ি
ওটা তো খেলনা পিস্তল। আর আদালতের রায় ছাড়া কোন পুলিশ অফিসারই কাউকে শাস্তি দিতে পারে না। একদম ঠিক কথা, কিন্তু আদালতে না নিয়ে তোমাকে এখানে কেন আটকে রেখেছে জানো? কেন? এই যে জঙ্গলটা দেখছো না, এখানে একটা বাঘ আছে। বাঘ? ভয়ঙ্কর রাগী বাঘ। বাঘটা আবার মেয়ে মানুষের মাংস খুব পছন্দ করে। কেন মিথ্যে নিতে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না, যা সত্যি তাই বলছি। শুধু তোমার মাংসই না, তোমার হাড়গুলো কুরমুর কুরমুর করে চিবিয়ে খাবে। বাঘটা না হাড় চিবুতে খুব পছন্দ করে। ওরে বাবা রে, ফাহিম আমাকে এভাবে রেখে যেও না, প্লিজ ফাহিম প্লিজ। তোমাকে ছেড়ে দিতে পারি, তবে এক শর্তে। কি শর্তে? বহুদিন জিজ্ঞেস করেছি, পাশ কাটিয়ে গেছো, আজ বলতে হবে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আমি আমার ব্রেন, কর্নিয়া, হার্ট, লাং, স্টমাক, লিভার, স্প্লিন, লিভ, গলব্লাডার, আমার সমস্ত স্কেলিটন দিয়ে তোমাকে ভালোবাসি। কি বললে এগুলো? তোমার এসব ডাক্তারি ভাষা হবে না, বাংলায় বল। সদ্য ডাক্তারি পাস করেছি তো, তাই ভয় পেয়ে কিছু ওইসব শব্দ মুখ দিয়ে এসে যায়। আমি কি করব? এমনিতে আমার 750 মিলিলিটার অবস্থা কাহিল। 750 মিলিলিটার? মানে ভয়ের চোটে? থাক থাক, ওইসব ভয়টায় বাদ দিয়ে বেশ খাঁটি বাংলায় বলো। আমি আমার হৃদয় দিয়ে, আমার সমস্ত অস্তিত্ব দিয়ে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। That's like a good girl. আমি তোমাকে প্রচুর ভালোবাসি। মানে? বেশ থাকো, তুমি তোমার কচু নিয়ে আমি চল। চোখে দেখি না, দেখি না দু চোখে কিছু দেখি না। আমি কত ভালোবাসি কেন যে তুমি বোঝো না। এই হৃদয়ে আছো তুমি, তুমি কেন বোঝো না। এই জীবনে আছো তুমি, তুমি সে কি জানো না।
এতো কাছে আছি আমি কেন যে ভালোবাসো না দিন কাটে না কাটে না কিছুতেই দিন কাটে না তোমাকে ছাড়া আমি প্রাণে বাঁচি না বাঁচি না আমি যে প্রাণে বাঁচি না চিরদিনই ভালোবেসে হারাবো সুখে দুজনা তুমি তুমি কেন বোঝো না এই জীবনে আছো তুমি তুমি সে কি জানো না এত কাছে আছি আমি কেন যে ভালোবাসো না অনেক দেখেছি দেখি তোমার আসলটা কেমন এটা পিস্তল না রিভলভার সাহায্য লাগবে নো মিস্টার আমার কাজ শেষ আপনার নামই কেবল শুনেছি আর স্বচক্ষে দেখে প্রাণ জুড়ালো আপনার মতো একজন মানি লোক আমার এখানে তা কি খাবেন গরম না ঠান্ডা এই ঠান্ডা নিয়ে এসো জি স্যার বসুন থ্যাংক ইউ আমি জানতাম আমার নাম যারা শোনে তারা আমার গরমকে নরম করতে ঠান্ডার ব্যবস্থাই করে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে একেবারে ঠান্ডা করার ব্যবস্থাই করব তা আমার এখানে আগমনের হেতুটা কি জানতে পারি কাল যে মাইক্রোবাসটি আটকিয়েছেন এবং যে একজনকে গ্রেফতার করেছেন সে নির্দোষ সে
আমার সামান্য কর্মচারী মাত্র। শুনে খুব খুশি হলাম স্যার। ইয়ে ঠান্ডার সাথে কোনো চাইনিজ চাইনিজ খাবেন স্যার? না না আমি খাই না, সবাইকে খাওয়াই। এই যে খাবার সাথে করে নিয়ে এসেছি। এই ব্রিফকেসে 50,000 টাকা আছে আপনার জন্য। কার মুখ দেখে আজ সকালে উঠেছিলাম কে জানে। মিস্টার বদ্রুদ্দিন সাহেব, আপনার একজন নির্দোষ কর্মচারীকে গ্রেফতার করার জন্য 50,000 টাকা দিচ্ছেন। আমার মনে হয় আপনাকে গ্রেফতার করলে বোধহয় আরো বেশি টাকা দেবেন নাকি? বুঝলেন না? বুঝিয়ে দিচ্ছি। উঠে দাঁড়াও, গেট আপ। ওই যে সামনের দরজা, ওই দরজা দিয়ে বেরিয়ে যা। তোকে আটকে রাখতে পারতাম কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই, তাই তোকে বেরিয়ে যেতে বলছি। যা। এক মিনিট, তুই নিশ্চয়ই বাইরে গিয়ে বলবি ইন্সপেক্টর ফাহিম তোর একটা লোমো ছিঁড়তে পারেনি, তাই না? সুতরাং এইবার যা, তবে আবার যখন ধরব সাক্ষী প্রমাণ সহ ধরব, তখন শুধু এক গোছা চুল না, তোর পুরো মাথা নেড়া করে হাজতে ঢুকিয়ে দেব। নাও গেট আউট অ্যান্ড গেট লস্ট। ইউ সন অফ এ বিচ। কোনো উপায় নাই, ইন্সপেক্টর ফাহিমকে খতম করতেই হবে। কিন্তু গ্রেট আঙ্কেল, রঘু যদি মুখ খোলে তাহলে আমরা সবাই খতম হয়ে যাব। চুপ শুয়োরের বাচ্চা, ওই ইন্সপেক্টরকে তার আগেই শেষ করব। আর রঘুকে কি করে ছাড়িয়ে আনতে হয় তা আমি ভালো করেই জানি। রানা, ইন্সপেক্টরের খুব আদরের একটা বোন আছে না? হ্যাঁ গ্রেট আঙ্কেল, স্কুল টিচার। ছাত্রছাত্রী নিয়ে কারবার করে। ওকে দিয়ে আমি ইন্সপেক্টরের কালচার করাবো, রঘুকে ছাড়িয়ে আনার কালচার। যা, ওই স্কুল থেকে ওকে উঠিয়ে আনবি, যা। না না, ওসব স্কুলের ফাংশনে আমি যেতে পারবো না খোকা। চলো না মামা, সবার বাবা মা আসবে, আমার বাবা তো এখানে নেই, তুমি চলো। জান না ভাইজান, মাসুম বাচ্চা এত করে যখন বলছে, মামা হিসাবে আপনিই তো এখন ওর গার্জিয়ান। আর যদি ওর বাবা এখানে থাকতো। ঠিক আছে ঠিক আছে, আমি যাব। অনুষ্ঠানে কবে? আজই বিকেল 4টায়।
কেমন আছে বলুন, আমার থামিনা বাঁচবে তো? আপনার মেয়ে সুস্থ আছেন। মিস্টার ফাহিম, আমার সাথে একটু আসুন। ইন্সপেক্টর ফাহিম, বিস্ফোরিত বোমার স্প্লিন্টার মানে কণার আঘাতে আপনার বোনের দুটো চোখের কর্নিয়ায় নষ্ট হয়ে গেছে। ডক্টর, আমার আপুকে আর কোনোদিন দেখতে পাবে না। নতুন কর্নিয়া সংযোজন করলে হয়তোবা তিনি আবার দৃষ্টিশক্তি ফিরে পেতেও পারেন, তবে এই মুহূর্তে তা সম্ভব না। এত বড় একটা অপারেশন হয়ে গেল, এত তাড়াতাড়ি আরেকটা অপারেশন করা ঠিক হবে না। কিছুদিন যাক, নতুন কর্নিয়া পাওয়া গেলে আমরা ওনার দৃষ্টিশক্তি ফিরে আনার আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ সোহেল, সোহেল কে? পুলিশ না গুন্ডা না মৌলবি? না গ্রেট আঙ্কেল না, এই সেই সোহেল যে ফকিরার ফ্রেন্ডশিপ আড্ডা ভেঙে চুরমার করে দিয়ে আমাদের আয়ের পথ বন্ধ করে দিয়েছে। আপনি অনুমতি দিন গ্রেট আঙ্কেল, ওর নাম নিশানা মাটির সাথে মিশিয়ে দিয়ে আসি। যা পারবি না তা করবি না, সব কটা মিলে একটার হাতে ধোলাই খেয়ে এসেছিস। আবার বড় বড় কথা, ওর শক্তি আছে, সাহস আছে, শক্তিকে নষ্ট করতে নেই, বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হয়। বুদ্ধি দিয়ে সোহেল মাস্তানের শক্তিকে আমি কাজে লাগাবো। যা, সোহেল হুজুরে আলাকে আমার দলে কাজ করার প্রস্তাব দে। যা। শত্রু নই বন্ধু, আপনার সাথে চুক্তি। কি বলতে চাও? আমাদের গ্রেট আঙ্কেল আপনার নাম শুনেছেন, আপনি যে গরম কাজ করতে পারেন তাও তিনি জেনেছেন, তাই আমাদের গ্রেট আঙ্কেল আপনার কাছে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। প্রস্তাব? আপনার সত্যি সাহসকে গ্রেট আঙ্কেল কাজে লাগাতে চান, তিনি চান আপনি তার দলের হয়ে কাজ করুন। তোমার গ্রেট আঙ্কেলকে বলে দিও আমি কারো আন্ডারে কাজ করি না। গ্রেট আঙ্কেলের প্রচুর ক্ষমতা, তার কথায় রাজি না হলে। ওই রাজি না হলে কি হবে? হ্যাঁ কি হবে? কি হবে? কি হবে? নো কোটা নো, গ্রেট আঙ্কেল ওনাকে সসম্মানে নিয়ে যেতে বলেছেন। ফের যদি তোদের মতন নেংটি ইঁদুরগুলোকে আমার আশেপাশে দেখি তাহলে তোদের ছাল ছাড়িয়ে রোদে শুকিয়ে সুটকি বানিয়ে ছাড়বো। বলে দিস তোদের গ্রেট আঙ্কেলকে। হ্যাঁ, আমার প্রস্তাব ফিরিয়ে দিল কিসের জোরে? হ্যাঁ কিসের জোরে? ইস, ইন্সপেক্টর ফাহিমের মুখ চিরতরে বন্ধ করতে পারলে আর মাস্তান সোহেলের শক্তিটা হাতে থাকলে যা খুশি তাই করতে পারতাম, যা খুশি তাই করতে পারতাম। কৌশলে কাটা দিয়ে কাটা তুলতে হবে। শোন, রঘুকে আদালতে নেবার আগেই ইন্সপেক্টর ফাহিমকে তার জায়গা মতো পৌঁছে দিতে হবে, আর তার সমস্ত দায় তুলে দিতে হবে সোহেল মাস্তানের কাঁধে, তবেই আমার শান্তি। শোন 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 হ্যালো, সোহেল বলছি। হোয়াট? ওকে, আমি দেখছি।
টেলিফোনে জানালো এই রাস্তা দিয়ে নারী পাচার হচ্ছে, কিন্তু ইন্সপেক্টর তোমরা এই রোডে কোনো নারী পাচার না হলেও তোকে দুনিয়া থেকে পাচার করতে এসেছি। রেকর্ড করতে বলবি, প্রিন্ট হয়ে গেলে সেটা থেকে অন্য কয়েকটা ক্যাসেটে একই জিনিস তিন চারবার প্রিন্ট করে দিতে বলবি, তারপর ক্যাসেটগুলো নিয়ে আসবি আমার কাছে, আমি নিজে চেক করে দেখব। সোহেল মাস্তান, তোমাকে আমি ধরবো ইন্সপেক্টর ফাহিমকে দিয়ে। গ্রেট আঙ্কেল রঘু, তুই জেল থেকে কেমন করে এলি? ইন্সপেক্টর ফাহিমকে নিয়ে ওরা খুব ব্যস্ত, সুযোগ বুঝে ওদের একজনকে বাথরুমের কথা বলে বেরিয়ে ওকেই খুন করে পালিয়ে এসেছি। খুব ভালো করেছিস, তুই না এলে কোবরাকে তোর কাছে পাঠাতাম, নিজেই এসে আমার কাজটা সহজ করে দিয়েছিস। তোকে বলেছিলাম পুলিশের চোখে পড়বি না, তুই কি করলি? না, একেবারে পুলিশের কোলে গিয়ে বসে পড়লি। তোর জন্য পুলিশ আমার চুল ছেড়ে রেখেছে, তোকে আমি কোথায় রাখি? কোথায়? এই যা, তোকে ইন্সপেক্টর ফাহিমের কাছে পাঠিয়ে দিলাম। অল্পের জন্য উনি বেঁচে গেছেন। ডক্টর, ইজ ইনি ডেঞ্জার টার্নিং পয়েন্ট টু দ্য পেশেন্ট? মাথার আঘাতই বেশি, আর এ কারণেই তার জ্ঞান ফিরতে দেরি হবে। এনিওয়ে, পেশেন্ট আমাদের ক্লোজ অবজারভেশনই থাকবে। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম স্যার। ইন্সপেক্টর ফাহিমের কেবিনে ভিজিটার এলাও সম্পূর্ণ নিষিদ্ধ করে দিন, হাসপাতালের গেটে সিকিউরিটি ব্যবস্থা করুন।
ওর স্টেটমেন্টে বোঝা যাবে কে বা কারা তাকে খুন করতে চেয়েছিল। কিন্তু আসল পয়েন্ট, কে তাকে এখানে রেখে গেল? ওস্তাদ, একটা লোক এই ক্যাসেটটা দিয়ে গেছে আর আপনি আসার লগে লগে দেখতে কইছে। লোকটা কে? চিনি না, জীবনেও দেখি নাই। ঠিক আছে, তুই যা। আচ্ছা। নিশ্চয়ই বুঝতে পারোনি কোথায় কত বড় ভুল তুমি করেছো। কে তুই? যার দলে কাজ করার প্রস্তাব তুমি ফিরিয়ে দিয়েছো। আমি সেই আঙ্কেল, দি গ্রেট আঙ্কেল। কেউ আমার অবাধ্য হলে তাকে আমি ডিনার খেতে জমের বাড়িতে দাওয়াত দেই। জমের বাড়িতে দাওয়াত কে খাবে? তা তোর সাথে দেখা হলেই তোকে আমি বুঝিয়ে দিতাম। এই মাস্তান, বোঝার সময় এখন আমার নয় তোর। ওই ক্যাসেট আমি পুলিশে দেব, পুলিশ তোকে ফাহিম হত্যার জন্য ফাঁসিতে ঝোলাবে। বাঁচার অবশ্য একটা উপায় আছে, যদি তুই তোর গ্রেট আঙ্কেলের সঙ্গে হাত মেলাস। হ্যালো, হ্যালো। তার মানে ওরা জানে না যে ইন্সপেক্টর ফাহিম এখনো বেঁচে আছে। ফাহিমের জবানবন্দি পেলেই ওদের ব্ল্যাকমেলিং থেকে রক্ষা পাওয়া যাবে। তারপর দেখব তোমাকে গাইড অঙ্কার। ক্রিমিনালটা এখানে, ইন্সপেক্টর ফাহিম বেঁচে আছে, নিশ্চয়ই এই খবরা খবর ওদের গ্রেট অঙ্কারকে পাঠাচ্ছে। কি হয়েছে গ্রেট আঙ্কেল? মরেনি ইন্সপেক্টর ফাহিম, মরেনি। ওর জ্ঞান ফিরলে তো সব বলে দেবে কারা ওকে খুন করতে চেয়েছিল। জ্ঞান ফেরার আগে ইন্সপেক্টর ফাহিমের মুখ বন্ধ করতে হবে। জি, রানা ব্যবস্থা কর। যা না, না না, শোন শোন শোন, তোদের দিয়ে হবে না, আমি নিজেই যাব। ইন্সপেক্টর, আমকে
সন্ত্রাসীরা গুলি করেছে। আমার জন্য যথেষ্ট। সেদিন ঝড়ে রাতে আমার যে উপকার করেছেন তার ঋণ কোনো দিন শোধ হবার নয়। বলুন কি করতে হবে। তোমার ডাক্তারি সরঞ্জাম সব গুছিয়ে নাও, আমার সাথে একজন রোগী দেখতে যেতে হবে এক্ষুনি। এটাই আপনার বাসা ভাইয়া? না বোন, এখানে আমি সবসময় থাকি না। ভালো কাজ করতে গেলেও কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থের জন্য শত্রু হয়ে দাঁড়ায়। আমার শত্রুর অভাব নেই, তাদের চোখে ধুলো দেওয়ার জন্যে আমাকে মাঝে মাঝে এখানে এসে থাকতে হয়। এটা আমার সেফ হাউস। রোগী কোথায় ভাইয়া? পাশের ঘরে অজ্ঞান অবস্থায় আছে। জ্ঞান ফেরার পর ওর একটা জবানবন্দি নিতে পারলেই আমি একটা মিথ্যা সরঞ্জামের হাত থেকে রেহাই পাবো ভাইয়া। হ্যাঁ বোন, পেশেন্টের জ্ঞান ফিরে এলেই তুমি সব জানতে পারবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ভাইয়া। এসো। পারিবারিক ভাবে আমাদের বিয়ের কথা পাকা হয়ে আছে। ওর বড় বোনের বিয়ের পরেই আমাদের বিয়ে হবে। বলুন ভাইয়া, কে আমার এত বড় সর্বনাশ করল? সব তোমাকে খুলে বলবো বোন। সারা জীবনের সাথী হিসেবে ফাহিমকে যেমন তোমার প্রয়োজন, তেমনি গ্রেট আঙ্কেল নামে এক জঘন্য ক্রিমিনালের হাত থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ফাহিমের জবানবন্দি আমার তেমনি প্রয়োজন। অস্থির হয়ে অপরাধীকে খোঁজার চেষ্টা না করে আগে ওকে সুস্থ করে তোলো। শুধু একটা কথা মনে রেখো, তোমার জীবন আর আমার জীবন আজও সুস্থতার উপর নির্ভর করছে। আমাকে আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার মিশু। মিস্টার ফাহিম, আপনি মিশুকে চিনতে পারছেন না? আপনি ইন্সপেক্টর ফাহিম, মনে করতে পারছেন না? আপনি কে? আপনি আপনি আমাকে চিনতে পারছেন না?
আমি সোহেল। আপনার মনে নেই সন্ত্রাসীরা আপনাকে ছুরি মেরেছিল? আপনি আপনার মার বোনকে দেখার জন্য আমাকে অনুরোধ করেছিলেন, আমি আমি আপনাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমার মাথাটা ছিঁড়ে যা, ওদেরকে খবর দেওয়া যাবে। ওরা যদি জানতে পারে ফাহিম বেঁচে আছে তাহলে অন্যান্য সবাই বুঝে ফেলবে, সেই সাথে সন্ত্রাসীরাও জেনে যাবে। আর ওরা জেনে গেলে ওদের সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়বে ফাহিমকে মেরে ফেলার জন্য। কিন্তু কোনো কিন্তু নয় মিশু, ফাহিমের ভালোর জন্য, তোমার জন্য, আমার জন্য সবার কাছে গোপন রাখতে হবে যে ফাহিম বেঁচে আছে। তোমাকে আপ্রাণ চেষ্টা করে ওর স্মৃতি ফিরিয়ে আনতে হবে। যতদিন না ওর স্মৃতি ফিরে আসছে ততদিন ওর মা বোনকে দেখার দায়িত্ব আমার। ইয়া আল্লাহ, কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিলে? কেন আমার স্বামীকে নিয়েছ, মেয়ের চোখের আলো ছিনিয়ে নিয়েছ, আমার একমাত্র ছেলেকেও কেড়ে নিয়ে গেলে? কি অপরাধ করেছি? তোমার যদি প্রাণ নেওয়ার দরকার ছিল তুমি আমার প্রাণ নিলে না কেন খোদা? কেন একজন মায়ের স্নেহ মমতাকে তুচ্ছ করে তার বুকের ধনকে কেড়ে নিয়ে গেলে খোদা? কেন কেন? আমার নাম সোহেল, আপনি নিশ্চয় ফাহিমের মা? হ্যাঁ বাবা, আমি ওর হতভাগিনী মা। ফাহিমকে আমি চিনতাম, তার মতো সৎ নীতিবান মানুষ খুব কম দেখেছি। আমার সেই ফাহিমকে ওরা হাসপাতালে ঢুকে খুন করে লাশটা পর্যন্ত নিয়ে গেছে। আপনি কাঁদবেন না মা, আপনাদের সাথে পরিচয় না থাকলেও ফাহিমকে আমি ঘনিষ্ঠ ভাবে জানতাম, তাকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম, সেই হিসাবে আমি আপনার সন্তানের মতো। আপনি কাঁদবেন না মা। বাবা! হ্যাঁ মা। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, মায়ের আদর স্নেহ কখনো পাইনি। সন্তানের জন্য কোনো মাকে দুঃখ পেতে দেখলে আমার খুব কষ্ট হয় মা। মা, কার সাথে কথা বলছো মা? ও সোহেল, ফাহিমের জানাশোনা। ও ফাহিমকে ছোট ভাইয়ের মতো আদর করত। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলছেন আপনি ফাহিমের পরিচিত, কিন্তু ফাহিম কখন আপনার কথা আমাদের বলেছে বলে তো আমার মনে পড়ছে না। মানে ডাক্তার মিশুর মাধ্যমে ওর সাথে আমার পরিচয়, তাই হয়তো। তুমি আমাদের মিশুকে চেনো বাবা? জি, মানে ও আমার ছোট বোনের মতো। কিছু মনে করবেন না, আপনি কোথায় থাকেন, কি করেন? একটা ছোটখাটো ব্যবসা করি, এখানেই থাকি, আমার মা বাবা কেউ নেই, একা। আমার কিছু হয়ে গেলে আমার মার বোনকে একটু দেখবেন? যদি কিছু মনে না করেন তাহলে আপনাদের দায়িত্ব আমি নিতে চাই। না না, তা কেন নেবেন? দেখুন না, কারো করুণা আমাদের প্রয়োজন নেই। করুণা? আপনি ভুল বুঝেছেন,
আমি করুণা করতে আসিনি। একটু আগে মা আমাকে সন্তান হিসেবে গ্রহণ করেছেন, আর তাই মায়ের একজন সন্তান হিসেবে আমি এই সংসারের ভার নিতে চাইছি। কাউকে করুণা বা দয়া করতে নয়, আপনি যা খুশি তাই ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। চলি মা। সোহেল বাবা শোনো, ওনাকে যেতে দাও মা। সোহেলকে এভাবে বলা তো ঠিক হয়নি মা, ও আমার ফাইনের জন্য এখানে এসেছিল। কিন্তু মা, কারো অযাচিত সাহায্য নিয়ে আমরা নিজেদের ছোট করতে পারি না। তার চাইতেও বড় কথা, ছেলেটা আমার ফাহিমকে ছোট ভাইয়ের মতো স্নেহ করত। ফাহিম আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এই জায়গাটা তুমি চিনতে পারছো না ফাহিম? একটু ভেবে দেখো ভাই, এই সেই জায়গা যেখানে তোমাকে আমি নিয়ে এসেছিলাম, ওই ওই সেই গাছ যার সাথে তুমি আমাকে বেঁধে রেখেছিলে, এই সেই জঙ্গল যেখানে তুমি আমাকে মিথ্যে ভয় দেখাতে চেয়েছিলে। কিছুই কি তোমার মনে পড়ছে না ভাই? কেন তুমি বুঝছো না? তোমার এই নীরবতা আমি সহ্য করতে পারছি না। তোমার একটু আদর, একটু ভালোবাসার জন্য আমি আকুল হয়ে আছি। আমি বুঝছি না, কেন কেন আপনি এমন করছেন? বুঝছো না? তুমি বুঝছো না? না ফাহিম।
আমি বাসা যাব, আমি বাসা যাব। আসেনি? ফাহিমকে নিয়ে কোথায় গিয়েছিলে? একজন ডাক্তার বলেছিলেন পুরনো পরিবেশে নিয়ে গেলে হয়তো ওর কিছুটা পরিবর্তন আসতে পারে, তাই আমাদের একটা চেনা জায়গায় ওকে নিয়ে গিয়েছিলাম ভাইয়া। ওকে বাইরে নিয়ে যাওয়া তোমার ঠিক হয়নি, পুলিশ বা শত্রুপক্ষের কারো চোখে পড়তে পারতে। এনিওয়ে কিছু বুঝতে পারছো? না ভাইয়া, আমি কিছুতেই ওর স্মৃতি ফিরিয়ে আনতে পারছি না ভাইয়া, কিছুতেই না। ভেঙে পড়লে তো চলবে না মিশু, তোমাকে জয় ছিনিয়ে আনতেই হবে। আমি হারবো না ভাইয়া, এ আমার ভালোবাসার পরীক্ষা, এ পরীক্ষায় আমাকে জিততেই হবে। বেশ লাগে গুড গার্ল, তোমার চেষ্টা চালিয়ে যাও। কোথায় যাচ্ছেন ভাইয়া? ইন্সপেক্টর ফাহিমের মাকে একটু দেখতে যাব, ছেলের জন্য কেঁদে কেঁদে দিন কাটাচ্ছেন, মায়ের মমতা স্নেহ আদর তো কখনো পাইনি, তাই সন্তানের জন্য মায়ের মাতৃত্ববোধ দেখলে বুকের ভেতর একটা আবেগের স্রোত উতলে ওঠে। এ আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। আপনি এই অবস্থায় বাইরে বেরিয়েছেন কেন? আপনি? আমি সোহেল। ও সোহেল সাহেব, ওষুধ নিতে এসেছিলাম, কাল রাতে মা হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। বলেন কি? ডাক্তার ডেকেছিলাম, ডাক্তার বললেন হাই প্রেশার। আমার গাড়িতে উঠুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। দেখুন, কোনো কথা নয়, আসুন আসুন। অবস্থায় একা না বেরিয়ে আমাকে তো একটা খবর পাঠাতে পারতেন। আপনাকে খবর দেওয়ার মতো লোক পাওয়া গেলে তো তাকে দিয়ে ওষুধ আনাতে পারতাম, তাই না? মা এখন কেমন আছে? ধকল কাটিয়ে উঠেছে, বেশ সুস্থই বলা চলে। বুঝতেই তো পারছেন, একদিকে আমার অন্ধত্ব, অন্যদিকে অকালে ছেলে হারানোর শোকে মা আমার তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। সেদিকে আবার আমার বিয়ে নিয়ে অস্থির হয়ে উঠেছেন, বুঝুন তো, অন্ধের আবার বিয়ে। আমার সব কথা, এই বিয়ে হবে না। কি বলছেন আপনি? পাকা কথা হয়ে আছে, অথচ এখন বলছেন বিয়ে হবে না। ঠিকই বলছি, কথাবার্তা যখন হয়েছিল তখন বাপের মেয়ে অন্ধ ছিল না, তাই চেনে শুনে একটা অন্ধ মেয়েকে আমার পুত্রবধু করতে পারি না। কিন্তু আপনি, আপনার স্বামী নিজে এসে। আরে রাখুন ওর কথা, ও তো একটা হাঁর আরাম, বলে কিনা আমি যেতে পারবো না, আমার লজ্জা করছে। লজ্জা, লজ্জা করলে কি সংসার চলে? তাই তোকে নিয়ে আসিনি। বিশ্বাস করুন বোন, ডাক্তার বলেছেন কর্নিয়া সংযোজন করলেই আমার তামিনা আবার দেখতে পাবে। দেখুক, দেখতে পাক, আমার কোনো আপত্তি নেই, আপত্তি শুধু আমরা এতদিন অপেক্ষা করতে পারবো না, আমার ছেলের হাতে একদম সময় নেই, বিয়ে করে বোনই বিদেশে চলে যাবে, কাজেই আমরা অন্য মেয়ে দেখছি। কিন্তু বোন, এর মধ্যে কোনো কিন্তু টিন্তু নেই, একটা অন্ধ মেয়েকে বউ করে ঘরে তুলে নিয়ে গেলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো? কি লজ্জা! আমার তামিনার কথা একবার ভেবে দেখুন বোন, ওকে এত বড় আঘাত দেবেন না, দোহাই আপনার। এত ফ্যান ফ্যানানি আমার ভালো লাগে না, আমার সব কথা আমি বলে দিয়েছি, খোদা হাফেজ। দেখুন, যে অন্ধত্বের দোহাই দিয়ে বিয়েটা ভেঙে দিতে চাইছেন সেটা তো একটা দুর্ঘটনা, এটা তো বিয়ের পরও হতে পারতো, তখন তখন কি করতেন? সে আমার কথা, কি করতাম সেটা তো পরের কথা,
কি করছি সেটাই আসল না সেটাই আসল না প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না সেই মনটাকে বড় করুন মানবতা বলেও তো একটা কথা আছে আমাকে শেখাচ্ছো মানবতা জ্ঞান দিচ্ছ জ্ঞান দিতে আমিও কামস্তাদ নই নিজে যা করতে পারবে না অন্যকে তা করতে বলবে না অতই যদি মানব দরদি হও নিজেই বিয়েটা করে ফেলো না লেটা চুকে যাও দাঁড়ান বিয়ের মতো একটা পবিত্র বন্ধন আপনার কাছে লেঠা বা ছেলে খেলা হতে পারে কিন্তু অধিকাংশ মানুষের কাছে তা নয় স্বার্থের মায়া জালে নিজেই অন্ধ হয়ে গেছেন আর তাই ভুলে যাচ্ছেন সত্যিকার যথার্থ একজন মানুষের কাছে তার কথার মূল্য অনেক বেশি কথাটা মনে রাখলে আপনারই উপকার হবে আপনি আসতে পারেন কি হলো আমার খোদা কি হলো সকালে ছেলে হারালাম মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল কি নিয়ে আমি বাঁচবো খোদা কি নিয়ে আমি বাঁচবো আমি তোমাকে বিয়ে করতে চাই তামিনা পরিস্থিতির শিকার হয়েছি বলে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন না তামিনা ভালোবেসেই তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে চাইছি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না অন্ধ বলে আপনি আমাকে করুণা করতে চাইছেন করুণা এই যে মাস তোমার কষ্টে কাঁদছেন তার চোখের পানি কি তোমার জন্য করুণা এই যে তুমি প্রতি পলে পলে ফাহিমের অভাব অনুভব করে কাঁদো এটাও কি ফাহিমের প্রতি তোমার করুণা যেদিন এ বাড়িতে প্রথম এসে মানবিক কারণে তোমাদের দায়িত্ব নিতে চেয়েছি সেদিন আমার সহানুভূতিকে ধিক্কার দিয়ে অপমান করেছ আজ যখন আন্তরিকতা হাত বাড়িয়ে তোমাকে কাছে নিতে চাইছি তখনও দয়া আর করুণার দোহাই দিচ্ছ কেন বলো কেন এসো মা আমি যদি তামিনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেই আপনার আপত্তি আছে না বাবা তোমরা সুখী হও কেন গো কেন তুমি আমার মতো একটা অন্ধ মেয়েকে বিয়ে করলে এখনো তোমার দ্বিধা কাটছে না তামিনা দ্বিধা না গো আমার আমার কেন যেন নিজেকে অসম্পূর্ণ মনে হচ্ছে তুমি ঠকে গেলে আমি ঠকিনি তামিনা তুমি কি আমার হৃদয়কে অনুভব করতে পারছো না তুমি কি বুঝতে পারছো না আমি আমার সমস্ত অস্তিত্ব দিয়ে আমার সমস্ত সত্তা দিয়ে তোমাকে গ্রহণ করেছি বুঝতে পারছি গো আর তাই তো চোখ ভরে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে কেন মনের চোখ দিয়ে আমাকে দেখতে পাচ্ছ না পাচ্ছি তুমি দোয়া করো মনের চোখ দিয়ে যেন সারা জীবন তোমাকে দেখতে পারি ভালোবাসিতে তুমি আর আমি এই পৃথিবীতে এসেছি যুগে যুগে ভালোবাসিতে এই পৃথিবীতে ভালোবাসিতে
হারালে মনেরি আমি না, তুমি ছাড়া আর কিছু বুঝি না। সংসারের একজন হয়ে বসেছে। কে বলে সোহেল মাস্তান? ও তো একটা গ্রেট পলিটিশিয়ান। আর আমি আমি কি করব? ফাহিমের মায়ের হাতে পুত্র হত্যার সাক্ষী প্রমাণ ওই ভিডিও ক্যাসেটটা পাঠিয়ে দেব। ওই ক্যাসেট থেকে ফাহিমের মা আর বোন জানতে পারবে তাদের সন্তান আর ভাইয়ের প্রকৃত হত্যাকারী সোহেল মাস্তান। ভাইয়া, এই দেখো দেখো সুখবর ভাইয়া, দারুণ সুখবর। ফাহিম স্মৃতি ফিরে পেয়েছে? না ভাইয়া। তবে আগামী সপ্তাহে সুইডেন থেকে দুজন চক্ষু বিশেষজ্ঞ আসছেন বাংলাদেশে, একটা সেমিনারে যোগ দেবেন।
সেই সাথে তারা কয়েকজন রোগীও দেখবেন। এদিকে দুটো কর্নিও পাওয়া গেছে। আমি আমার প্রফেসরের সাথে কথা বলেছি, তিনি বলেছেন আপনার অপারেশনের সব ব্যবস্থা করে দেবেন। শুধু কর্নিয়ার জন্য বেশ কিছু টাকা লাগবে ভাইয়া। টাকার জন্য তুমি ভেবো না বোন, অপারেশনের জন্য যা যা প্রয়োজন তুমি তাই করো, টাকার ব্যবস্থা হয়ে যাবে। একজন ডাক্তার হিসেবে বলছি, আপা আবার দেখতে পাবে। আমার আমার বিশ্বাস হতে চাইছে না, সত্যি সত্যি আবার আমি দেখতে পাবো। ডাক্তার তোমাকে পরীক্ষা করে কি বললো তা তো তুমি নিজেই শুনেছ তামিনা। তারা তো তোমাকে 100% নিশ্চয়তা দিয়েছে তুমি আবার দেখতে পাবে। তা তো শুনেছি, আসলে আসলে আমি যে আবার দেখতে পাবো কি যেন আমার কাছে এক অলীক কল্পনা মনে হচ্ছে। কিছু আনন্দ লাগছে, তোমাকে বোঝাতে পারবো না পারবো না। ওই অমানুষটার জন্যই আজ আমি অসহায় হতভাগিনী। কেন তুমি নিজেকে হতভাগিনী ভাবছো তামিনা? আমি কি তোমাকে কষ্ট দিচ্ছি? না না, আমি তা বলছি না। আমি তোমাকে দু চোখ দিয়ে মন ভরে দেখতে পাচ্ছি না, এই যে আমার কি কষ্ট তোমাকে বোঝাতে পারবো না। এই তো আর কটা দিন ধৈর্য ধরো, আগামী পরশু তুমি হাসপাতালে ভর্তি হবে, অপারেশন হবে, ব্যাস তারপর চোখ খুলেই তুমি আমাকে দেখতে পাবে। সেই তো আর তুমি আমাকে করে গো, চোখ খুলে আমি যেন তোমাকে দেখতে পাই। তাই পাবে সোনা, তাই পাবে। ফরেন বায়া টেলিফোন করেছিল, মাল নিয়ে এসেছে, 50 লক্ষ টাকার অবৈধ মাল।
তাকান মিসেস তামিনা, তাকিয়ে দেখুন তো আপনি সব দেখতে পাচ্ছেন কিনা। তারহুরুর দরকার নেই, চোখে আলো সইয়ে নিয়ে তাকিয়ে দেখুন তো। বলুন আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ডাক্তার সাহেব, আমি সব দেখতে পাচ্ছি। সত্যি সত্যি মা, তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ মা। এই যে তুমি সুতার সুতার কাজ করে শাড়ি পরে আছো, তোমাকে দেখতে পাচ্ছি মা। বেশ নে, মা মা ও কোথায়? ওকে দেখছি না যে। আমি চিনতে পেরেছি, সেদিন স্কুলে বোমা মেরে তুমি সন্ত্রাসী সৃষ্টি করেছিলে, আর সে রাজত্ব কায়েম করে আমার দু চোখের আলো কেড়ে নিয়েছিলে। মিথ্যে, তুমি যা ভাবছো সব মিথ্যে। আমি সেদিন সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চেয়েছিলাম। মিথ্যে কথা, তুমি আমার নিজের চোখে দেখা ঘটনাকে মিথ্যে বলতে চাও? আমি নিজের চোখে তোমাকে গুলি করতে দেখেছি, তোমাকে বোমাবাজি করতে দেখেছি, একটা বাচ্চাকে নিয়ে পালিয়ে যেতে দেখেছি। আমি জানি একজন অপরাধী শুধু সত্যকে মিথ্যে করে বলতে পারে, একমাত্র নিজ প্রতারক নাই শুধু দিনকে রাত বলতে পারে। তুমি তুমি একজন ঘৃণ্য সন্ত্রাসী, এটা এটা তোমার পরিচয়। আমি কি করে ওকে বোঝাবো? সেদিন আমি সন্ত্রাসী ছিলাম না। চুপ করে আছো কেন? আমি জানি তোমার কাছে এর কোনো জবাব নেই। তুমি যদি সত্যি সন্ত্রাসী না হতে, তবে কেন সেদিন বোমাবাজি করেছিলে, গোলাগুলি করেছিলে? সেদিন সেই ঘটনাকে তুমি অস্বীকার করতে চাও? না, অস্বীকার আমি করছি না। সেদিন আমি গোলাগুলি করেছিলাম সত্যি, কিন্তু সেটা চুপ করো। তোমার মতো গুন্ডার কাছে কোনো ভালো জবাব থাকতে পারে না। সেদিনের সেই ঘটনাই প্রমাণ করে তুমি একজন সন্ত্রাসী। আমার অন্ধত্বের সুযোগ নিয়ে প্রতারণা করে আমাকে বিয়ে করেছ, তুমি একজন প্রতারক। আর পৃথিবীর কোন আদর্শ নারী যিনি যদি কোন সন্ত্রাসী প্রতারককে স্বামী বলে মেনে নিতে পারে না, আমি তোমাকে ঘৃণা করি বেঈমান। আমি না, থামলে কেন? পারো মেহে, তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। একদিন যে হাতে তুমি আমার দু চোখ কেড়ে দিয়েছিলে, সে দু চোখ তোমারই প্রচেষ্টায় আমি আজ ফিরে পেয়েছি বলেই আইন আদালত না করে তোমাকে করুণা করে ছেড়ে দিলাম। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। তুমি ওকে চলে যেতে পারো। একজন অপরাধীর পক্ষে ওকালতি করা আমি পছন্দ করি না। আমি কোনো অপরাধীর পক্ষে ওকালতি করতে আসিনি আপা, আমি সোহেল ভাইয়ের মনুষ্যত্বের কথা তোমাকে বলতে এসেছি। ওই সোহেল ভাই একদিন ঝড় বৃষ্টির রাতে গুন্ডাদের হাত থেকে আমার ইজ্জত বাঁচিয়েছিল। একজন দুষ্কৃতিকারী কখনো কোনো নারীর ইজ্জত বাঁচায় না আপা, বাঁচাতে পারে না। সেটা ছিল ওই সাজানো একটা নাটক, কোনো না কোনোভাবে সে জানতে পেরেছিল তুমি আমাদের পরিবারের একজন হতে যাচ্ছ, তাই তোমাকে অবলম্বন করে সেই সংসারে ঢোকার একটা ষড়যন্ত্র করেছিল। তোমার চোখে ধোকা দিয়ে তোমার মন জয় করেছিল, কিন্তু আমার চোখে সে একটা ক্রিমিনাল। আমি নিজের চোখে ওকে বোমা ছুঁড়ে মারতে দেখেছি, পিস্তল দিয়ে গুলি করতে দেখেছি। আমার দু চোখ অন্ধ হয়েছিল,
একমাত্র ওই সন্ত্রাসের কারণে। তোমার দেখার কোনো ভুল ছিল না আপা, কিন্তু তোমার ধারণা, তোমার বোঝার ভুল ছিল। সেদিন যে সন্ত্রাসীরা স্কুল অ্যাটাক করেছিল, সেই সন্ত্রাসীদের হাত থেকে তোমার জীবন বাঁচাতেই। মিশু, আমাকে তুমি বোঝাতে এসো না, সেদিন সেখানে তুমি না, আমি ছিলাম। এই বাড়িতে যেমন করে নাটক সাজিয়ে সবার মন জয় করে ও আমাকে বিয়ে করেছে, তেমনি করে কতগুলো মন কাড়া কথা বলে তোমাকেও ভুলিয়েছে। তুমি সহজ সরল, তাই বুঝতে পারছো না। হয়তো তাই, কিন্তু আপনার হাত ছুঁয়ে আমি শপথ করে বলছি মা, সোহেল ভাইয়া সন্ত্রাসী নয়, খুনি নয়। এর চেয়ে বড় সত্যি পৃথিবীতে আর কিছু নেই। মিশু, আমিও ঠিক বুঝতে পারছি না, আমাদের কোথাও একটা বড় ভুল হচ্ছে, কোথাও একটা রহস্য আছে যা আমরা জানি না। তুমি মা একটা কাজ করো, সোহেলের সাথে যদি দেখা হয় বলবে, আমার সাথে যেন দেখা করে। ঠিক আছে মা, আসি। চলি আপা। কোবরা, তোর একটা কপি পুলিশের কাছে আর একটা ওর শাশুড়ি ওর স্ত্রীর কাছে পাঠিয়ে দিবি। ওকে গ্রেট আঙ্কেল। এইবার পুলিশ সোহেল মাস্তানকে ধরবে খতম করার জন্য, আর ওর শাশুড়ি আর বউ ওকে গলা ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দেবে। মামা, শুভ, আজ আমার জন্মদিন মামা, আমায় দোয়া করবে না? অনেক অনেক বছর তুমি বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার চোখে পানি, তোমার কি হয়েছে মামা? কিছু হয়নি বাবা, চোখ ব্যথা করছিল তাই পানি পড়ছে। ভাইজান, ভাবি কোথায়? তোর ভাবি আছে আর নেই এর মধ্যে আছে রে। মানে? তোর ভাবি আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছে রে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি নাকি একজন আইন অমান্যকারী গুন্ডা মাস্তান। মিথ্যে কথা। তাই যদি হন, তাহলে বাংলাদেশের সবার ঘরে ঘরে যেন আপনার মতো একজন করে গুন্ডা মাস্তান জন্ম নেয় এবং সমস্ত অন্যায়ের শিকড় উপড়ে ফেলে। আজ তো শুভর জন্মদিন, তাই মামাকে বলতে এসেছি। মামা তো অবশ্যই যাবেন, তবে এখন নয়, বিকেলে। এখন আপনারা এখানে সবাই থাকবেন, খাবেন, বিকেলে আমরা সবাই যাব জন্মদিনের আনন্দে। চলুন ভিতরে, চলুন। ভাইয়া, আপনাকে খালাম্মা দেখা করতে বলেছেন। কেন? ভাবির কথাগুলোকে খালাম্মা বিশ্বাস করতে চাইছেন না, তাই আপনার কাছ থেকে সবকিছু জানতে চান, সত্যকে খুঁজে বের করতে চান। কিন্তু মানুষ অনেক সময় পারিপার্শ্বিকতার কারণে ভুল বুঝতে পারে, তাকে শুধরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আপনার তাদেরকে সব খুলে বলা উচিত। আপনি যান ভাইয়া। মায়ের নির্দেশ ফেলে কি করে? কি বলছেন আপনি? এই ক্যাসেট দেখলে ফাহিমের খবর পাবো? জি, আমি আসি। ফাহিমের খবর পাবো? ফাহিমের খবর পাবো? তামিনা, তামিনা, কি হয়েছে মা? এমন করছো কেন? একজন দিয়ে ক্যাসেট দিয়ে বলল, এটা দেখলি নাকি ফাহিমের খবর পাবো। কি বলছো তুমি মা? হ্যাঁ রে, দেখ, চালা। মা, মা,
निर्दोष प्रमाण करार जन्ने हासपाताल थेके तुले एने फाहिम के आमी आमार हेफाजते रेखेछि अथच फाहिम फाहिम आज काउके चिनते पारछे ना से तार स्मृति हारिए फेलेछे आपनिओ कि आमार कथा विश्वास करछेन ना आपनार कसम खेये बोलछि फाहिम बेचे आछे आमी विश्वास करि ना तोमाके आमी पुलिशेर हाते तुले देब विश्वास करो तो आमी ना फाहिम बेचे आछे বেশ যা হয় হবে মা আমাকে একটা ঘন্টা সময় দিন আমি ফাহিমকে নিয়ে আসছি আপনার অন্তত দেখুন ফাহিম বেঁচে আছে আমি নিজের কানে শুনে এসেছি সোহেল মাস্তান তার শাশুড়িকে বলছে ফাহিম এখনো বেঁচে আছে বেঁচে আছে কোথায় কোথায় সোহেল মাস্তানের বাসায় তোদের দিয়ে হবে না আমি নিজেই যাব সোহেল মাস্তানের বাসা আপনি আপনি না আমার স্বামীকে গ্রেট আঙ্কেল কোম্পানিতে চাকরি দিয়ে বিদেশে পাঠিয়েছিলেন তারপর থেকে তার আর কোনো খোঁজই আমি পাইনি আর পাবেও না এই তোরা দেখ ফাইন কোথায় বাহ নাম নিতে না নিতেই সঙ্গিনী সহ হাজির একটাকে নিতে এসেছিলাম দুটোকেই পেয়ে গেলাম দুটোকে নিয়ে যাব কি বলি যা আমাকে নিয়ে যাবে আমার এখানে একটু ভালো লাগছে না আমাকে নিয়ে যাও কি ঘটনা এদিকে প্রথম থেকেই রাজি এই নিয়ে চল আসো 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 Mom!
মিশু ফাহিম মামা তুমি খুব ভালো মামা তুমি খুব ভালো আজ আমার জন্মদিন আমার দোয়া করবে না মামা জন্মদিন হয়ে গেল আজ তোর মৃত্যুদিন শুভ তুই তুই আমার কাছে দোয়া চাইতে এসেছিলি আমি বলেছিলাম অনেক অনেক বছর বেঁচে থাক কিন্তু মিথ্যে আমি বলেছিলাম আমারই জন্য আমার জন্য আজ তোকে জীবন দিতে হল এই শুভ শুভ তুই আমাকে একা ফেলে যেতে পারিস না আমাকে একা ফেলে যেতে পারিস না শুভ একা ফেলে যেতে পারিস না তোমরা কি কেউ পারো আমার শুভ দেহে একটু প্রাণের স্পন্দন এনে দিতে যাতে ওর কচি দুটো হাত দিয়ে আমার একটু আদর করতে পারে আমার চোখের পানি মুছে দিতে পারে তোমরা কি কেউ পারো আমার শুভর কচি চোটে একটু প্রাণ এনে দিতে যাতে আমার শুভ তার কচি ছোড় দিয়ে আমার গলে একটু চুমুকাতে পারে তোরা কি কেউ পারো আমার শুভর কোমল হৃদয়ে জীবনের কোমল স্পন্দন ঘুরিয়ে দিতে তোরা কি কেউ পারো ইন্সপেক্টর ফাহিম আর তার প্রেমিকা আমার আস্তানায় বন্দী সাহস থাকে তো আমার আস্তানায় এসে উদ্ধার করে নিয়ে যা দেখি তুই কত বড় মাস্তান কিন্তু খবরদার পুলিশ যদি সাথে করে নিয়ে আসিস তবে তুই ভাগ গ্রেট আঙ্কেল এই পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ভাগ ভাগতে থাক এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছেড়ে তুই ভাগতে থাক তুই ভাগতে থাক আমি তন্ন তন্ন করে খুঁজে তোকে বের করব আমি তোকে খুঁজে বের করব গ্রেট আঙ্কেল আমি আসছি Yeah.
বদরুদ্দিন ব্যাপারী। কে তুই? ওই নাম তুই কি করে জানলি? আমি তোকে চিনতে পেরেছি। তুই সেই বদর যে শয়তান 18 বছর আগে আমার মাকে মিথ্যে প্রলোভন দেখিয়ে ঘর ছাড়া করেছিলি। তুই সেই বদরুদ্দিন ব্যাপারী যার কারণে আমার বাবা মার সংসারে আগুন ধরেছিল। তুই সেই বদরুদ্দিন ব্যাপারী যার কারণে আমি ছোটবেলায় মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছি। তুই সেই বদরুদ্দিন ব্যাপারী যার কারণে আমার বাবা আত্মধিক্কারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। তুই সেই ছোকরা আজ সোহেল মাস্তান হয়ে গেছিস? হ্যাঁ, আজ আমি তোর ওই কলুষিত দেহ ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেব বদরুদ্দিন। কত লাভ হসলে? ওই তাকিয়ে দেখ, তোর শেকড় শুদ্ধ আমি উপরে এনেছি। দেখ, ভালো করে তাকিয়ে দেখ। ওদেরকে কেন ধরে এনেছিস? বলে কি, ওদের সব কটাকে ধরে না আনলে কি তোকে হাতের মুঠোয় পেতাম? কি খেলাটাই না খেললি! তোর সাথে কি আমার কোনো ঝগড়া ফ্যাসাদ ছিল? হ্যাঁ, ছিল না। ওই ওদের জন্য তো তুই আমার শত্রু হয়ে গেলি না? ইন্সপেক্টর ফাহিমকে খুন করতে গেলাম, তাকেও তুই আমার হাত থেকে বাঁচিয়ে নিলি। তোকে ভিডিও ক্যাসেটের ফাঁদে ফেলে আমার দলে আনতে চাইলাম, উল্টো তুই আমাকে আইনের ফাঁদে ফেলে দিয়েছিলি প্রায়। তাহলে তাহলে সোহেল যা বলেছিল তা সত্যি? আমি আমি ওকে ভুল বুঝেছি? আমার সম্পর্কে তোরা অনেক জেনে গেছিস, তোদের বাঁচিয়ে রাখলে আমাকে মরতে হবে, তা তো হতে পারে না। হ্যাঁ, তাই একটি একটি করে তোদের সবাইকে মরতে হবে। রক্ষা করো, রক্ষা করো।
ডান্স করো। ফাহিম বাবা আমার, তুমি বেঁচে আছো, উই আর সো হ্যাপি, থ্যাংক গড। স্যার, উনি আমাকে ক্রিমিনালদের হাত থেকে বাঁচিয়েছেন। আইন রক্ষাকারীকে বাঁচাবার জন্য নিশ্চয় সরকার আপনাকে পুরস্কৃত করবেন। এই চলো সব। ভুল বুঝে তোমার কাছে যে অপরাধ আমি করেছি তুমি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবেন না গো, তুমি আমাকে মাফ করে দাও। আমার কাছে তোমার কোনো অপরাধ নেই তামিনা। সোহেল চলো বাবা ঘরে চলো। উস্তাদ ভাইজান আপনারা তো ঘরে যাইতেছেন, আমাগো তিনজনের কি হইব? তিনজন? কিন্তু তোমরা তো দুজন, আর একজন তো আল্লাহর মর্জি। আস্তে দেখছো কেমনে তাকায় রয়েছে, শরম করে না? দেখছো এরাও দেখি তাকায় রয়েছে, শরম করে না?